হ্যালো ভিউয়ার্স, আমি অপু বিশ্বাস। আমি আসলে আমার পেজ থেকে লাইভে আসিনি, যদিও এখনও কোনো ভিউয়ার্স দেখা যাচ্ছে না, কারণ একটু আগে ওর এই আইডি থেকে আমি লাইভে গেছিলাম আমাদের বসুন্ধরার মেইন গেটে। তো মেইন গেটে এত বেশি লোকজন ছিল, বিশেষ করে আমি তো চিন্তা করেছি রিক্সাওয়ালাদের, ওর যারা বাচ্চা আছেন তাদের তো আমি আসলে করিনি, কারণ বাড়ির লোকজন তো তারাই থাকেন। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে 100 জনের জন্য আমি করেছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার বসুন্ধরা এলাকায় কিছু রিক্সা, রিক্সা না আসলে ছোট করব না, কিছু কর্মজীবী ভাইদেরকে পেয়েছি, এখানে আছেন, ওই যে ওনারা দাঁড়ায় আছেন। তো আমি চাচ্ছি যে এইরকম আমার জায়গা থেকে আমি যদি 100 দিই, আমি বলবো যে আমাদের সমাজে অনেক বিত্তবানরা আছেন, তারা আরো আরো হচ্ছে 1 লক্ষ বা 1,000 এরকম করে বাড়িয়ে দিই। তো আমি আসলে একটু জায়গা চেঞ্জ করে করে দিচ্ছি, এখানে এত বেশি ছেলে পেলে হয়ে গেছিলো, আমি যে উদ্যোগটা নিয়েছি বা যাদের হাতে পৌঁছাতে চাই সঠিকভাবে যাচ্ছিল না। তো আমি চাইবো যে আমরা যারা বাড়িতে আছি সেফ আছি। তো আমি চাচ্ছি যে আমি মাস্ক এবং হ্যান্ড গ্লোভস সহকারে কিছু খাবার যাতে অ্যাটলিস্ট 5 দিন তারা খেতে পারে, সেই চিন্তা করে আমি বেশ কিছু 100 জনের জন্য আমি উদ্যোগ নিয়েছি। ওকে, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, প্লিজ প্লিজ লাইনে থাকেন, লাইনে দাঁড়ান, মামা লাইনে দাঁড়ান, সজায় দাঁড়ান, উল্টা উল্টা দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ান, একটা একজনের দুইটা করে নেবেন না, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, মহিলাগুলো আলাদা, লাইনে দাঁড়ান, মহিলাগুলো আলাদা, এখানে হবে না, কিছু না, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। আমি আর কিছু নেব, একজন দুইটা নিয়েন না, হ্যাঁ সবাই, নাহলে শর্ট পড়ে যাবে, একটা একটা করে নিয়েন, শুধু লাইনে দাঁড়ান, রিক্সাওয়ালা ভাই যেগুলো ওরা লাইনে দাঁড়ান, অন্য কোন লাইনে দাঁড়ায় না, আপনি সরেন প্লিজ, আপনি দুটো গ্লোভস নেন, আমি চাই তারা ইয়ে করে, তারা অনেক পরিশ্রম করে। একজন দুইটা করে নিয়েন না, শুধু রিক্সাওয়ালা ভাই, অন্য কেউ না, অন্য কেউ না, রিক্সাওয়ালা ভাই শুধু, অন্য কেউ না, আমরা ক্লিয়ার করে আমরা 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 আমর
প্লিজ শুধু রিস্কাওয়ালা ভাই, শুধু রিস্কাওয়ালা ভালো, আদাস অন্য কেউ না, অন্য কেউ না। এখন আমি চাচ্ছি, এখানে বেশ কিছু মানুষকে দিয়েছি, প্রায় 30 মতো, তো আমি চাচ্ছি যে আমি আবার একটু অন্য জায়গায় গিয়ে একটু আবার দিব। আমি চাচ্ছি আমার এখানে আরো অনেক অনেক আছে, তো আমি ওই জায়গা থেকে আমি আরো কয়েকটা জায়গায় যাব। আমি চাই আমাদের আমাদের এখানে অনেক বিত্তবান লোকেরা আছেন, তারা তাদের জায়গা থেকে যদি কিছু খাবার তাদেরকে দিতে পারে, আমার কাছে মনে হয় যেটা অনেক ভালো। ঠিক আছে, আবার কোথাও গিয়ে আমি আবার একটু লাইভে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, আর সাইদকে অনেক ধন্যবাদ তোর আইডিটা আমার সাথে শেয়ার কর।